রাজবাড়িতে স্বামীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় স্ত্রী শাহিদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বুধবার 28 ফেব্রুয়ারি রাজবাড়ির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মদ জাকিয়া সুলতানা এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত শাহিদা বেগম আদালতে উপস্থিত ছিলেন, পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। পিতাকে পিটিয়ে হত্যার দায়ে আসামির বড় মেয়ে আফরোজা বেগম গত 2012 সালের 4 ডিসেম্বর মা শাহিদা বেগমকে আসামি করে রাজবাড়ির বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জানা গেছে, পারিবারিক কলহের কারণে আসামি শাহিদা বেগম তার স্বামী আশরাফের মাথায় লোহার রড দিয়ে এলোপাথারি বাড়ি মারলে মৃত্যু হয়। শাহিদা বেগমকে আসামি করে ঘটনার দিন মামলা দায়ের করা হয় বালিয়াকান্দি থানায়। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে মামলার বাদী ও রাষ্ট্রপক্ষ।